ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য ইনি অনেক বই লিখেছেন এবার এসো তোমাদের বইয়ের লেখক পরিচিতিটা আমরা একটু পড়েনি রবীন্দ্রনাথের সমকালে শিশু সাহিত্য রচনায় যার কৃতিত্ব অস্বীকার করা যায় না তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠারোশ তেষট্টি খ্রিস্টাব্দে ময়মনসিংহের মশুয়ায় তিনি জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল কামদারঞ্জন পাঁচ বছর বয়সে কাকা হরি কিশোরের দত্তক পুত্র হিসেবে উপেন্দ্র কিশোর নামকরণ হয় ছাত্র অবস্থায় তার সাহিত্য চর্চার সূত্রপাত শিশু ও কিশোরদের উপযোগী ছড়া উপকথা মনোরঞ্জনকারী কাহিনী রচনা করেছেন পুরাণের প্রতি তার গভীর আগ্রহ ছিল তার লেখা ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই গুপি গাইন বাঘা বাইন প্রভৃতি গ্রন্থে বিচিত্র সব চরিত্র তৈরি তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় বিশ্বখ্যাত উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই মহান শিশু সাহিত্যিক লোকান্তরিত হন তোমরা বড় হয়ে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে আরও অনেক কথা জানতে পারবে এবার এসো শব্দার্থগুলো একটু পড়েনি কাজী মানে মুসলমান বিচারক কায়দা কানুন মানে নিয়ম নীতি ধমক মানে বকা বা তিরস্কার করা বেয়াদবি মানে অশিষ্ট ব্যবহার খাতির মানে সমাদর সেলাম মানে নমস্কার আহাম্মক মানে মূর্খ বা বোকা মনিপ মানে মালিক ইশারা মানে ইঙ্গিত ভোজ মানে ভোজন বা খাওয়ার আয়োজন কেরামতি মানে কৃতিত্ব হয়রান মানে নাকাল বা উত্তক্ত গম্ভীর মানে গভীর বা নিবিড় নিশ্চিন্ত মানে চিন্তাশূন্য বা ভাবনাহীন বেজার মানে বিরক্ত বা অখুশি মিথ্যেবাদী মিথ্যে কথা বলে যে তামাশা মানে মজা বা কৌতুক সর্বনাশ মানে ভীষণ বিপদ ফাঁদ মানে কৌশল মানে বাসিহীন তোমরা চালাক চাকর গল্পের লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো ভালো করে পড়বে তাহলে সকলে বুঝতে পেরেছো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে কেমন